হ্যালো হ্যালো, আপনি নাকি মালপোয়া বানাবেন? আমার কাছে জানতে চাইছেন রেসিপিটা। মালপোয়া? আর বলবেন না, আমাকে দিয়ে আচার বানানো হচ্ছে, আমাকে দিয়ে মোরব্বা বানানো হচ্ছে, আজ আপনার মেয়ে আমাকে দিয়ে মালপোয়া বানাচ্ছে, মালপোয়া বানানোর চেষ্টা করছে, আর তাতে সায় দিচ্ছে কে? আমার বর। তা তো দেবেই, বলুন। শ্বশুর মশাই আর বৌমা আপনাকে কত ভালোবাসে। ভালোবাসে মানে গা চলে যায় একেবারে। কিছু বললেন না? না, ওই মালপোয়ার কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি মালপোয়ার রেসিপিটা বলে দিচ্ছি, আপনি মালপোয়া করবেন তো? হ্যাঁ মালপোয়া করবো, মালপোয়া আমি মালপোয়া বানাবো। হ্যাঁ মালপোয়া বানাবো। এরপর আমি মিষ্টির দোকান দেবো। হ্যাঁ আমি ময়রা হবো, আমার এখন জীবনের অ্যাসপিরেশন তো ময়রা হওয়া। হ্যাঁ আমি মালপোয়া বানাবো। পৃথা বলেন যে কিনা আজকে মালপোয়া বানাচ্ছে। কিছু হয়েছে পৃথা দেবী? না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি বানাবো, আপনি বলুন। আচ্ছা বলি কেমন? আচ্ছা শুনুন, কী কী লাগবে আগে বলে দিচ্ছি। ময়দা লাগবে, সুজি লাগবে, চিনি লাগবে, মৌরি লাগবে, তারপরে ছোটো এলাচ গোটা লাগবে, ছোটো এলাচের গুঁড়োও লাগবে, আর দুধ, অবশ্যই দুধ। আচ্ছা এবার একটা পাত্রে সুজি নিন, ময়দা নিন, আর পরিমাণ মতো চিনি দিন, আর ছোটো এলাচের গুঁড়ো। রেডি হয়ে যাবে আপনার মালপোয়া। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি মালপোয়াটা। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। শুনুন, হ্যাঁ বানিয়ে কিন্তু আমাদের পাঠাতে ভুলবেন না। আমি দেখব আমার রান্নার ছাত্রী কেমন রান্না করেছে। নিশ্চয়ই পাঠাবো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা। আরে কি কি হলো কি? রেসিপি দিচ্ছেন উনি, মালপোয়া। হ্যাঁ মালপোয়া বানাতে হবে আমাকে। লিসন, আমাকে বলছে কিনা মালপোয়া বানাতে, আমি মিষ্টি বানাবো। ওফ, মেয়ে এখানে নখে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর মা ওখান থেকে মালপোয়া বানানো শেখাচ্ছে। হ্যাঁ মালপোয়া বানানো। মিষ্টির দোকান দেবো, মিষ্টি বানাবো। হ্যাঁ হ্যাঁ, ময়রা হবো আমি, ময়রা। সেখানে পাওয়া যাবে রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, মনোহরা, সবকিছু। তুলে দাও রুদ্রিক কনফেকশনারিজ, আর সেখানে খোলো রুদ্রিক মিষ্টান্ন ভান্ডার।